বন্ধুদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা ভিডিওটা দেখছো, যারা আমার ব্লগটা দেখতে আসছো, তোমরা প্লিজ একটা করে লাইক দিও। লাইকটা পেলে একটু ইন্সপায়ার হয়ে যায়, তাই না? যে লাইক না পেলে তো ভালো লাগে না, মনটা খারাপ হয়ে যায়। তোমরা প্লিজ একটা করে সবাই লাইক দিও, তাহলে খুব ভালো লাগবে আর কি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার টু অল মাই ফ্রেন্ডস। বন্ধুরা, তোমাদের সবাইকে আমি হ্যাপি নিউ ইয়ারের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। এই বছরটা যাতে আমাদের প্রত্যেকেরই খুব ভালোভাবে কাটে, অন্তত 2020-র মতো, 2020-র মতো যেন বিষময় জীবন যেন না কাটাতে হয়। অনেক লোক অনেক কষ্টেই আছে, তারা অনেকেই তাদের জব হারিয়েছে, বিভিন্ন ব্যবসা বাণিজ্যেরও অবস্থা ভালো নয়, দেশের অবস্থা খুবই খারাপ, মানুষ তার প্রিয়জনদের হারিয়েছে আমারই মতো। এগুলো যেন না থাকে, আশা করবো সবাই যেন এই বছরটা খুব ভালোভাবে কাটায়। আজকে সকাল থেকে আমি ব্লগ স্টার্ট করিনি, জাস্ট এই এখন এখন 5টা বাজে, তো 5টা থেকে আমি ব্লগ স্টার্ট করছি। এই ড্রেসটা অনেকদিন পরা হয় না, অ্যাকচুয়ালি এটা ফুল স্লিভ বলে আমি পরি না, গরমে সাধারণত আমি ফুল স্লিভ পরতে পারি না। এই ড্রেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ড্রেসটা, এই হচ্ছে ড্রেসটা। অনেকদিন এটা পরা হয়নি, এটা উইন্টারে পরতেই ভালো লাগে। এই মাস্কটা দেখো, মাস্কটা খুব ভালো লাগে আমার, যেহেতু এটা দু সাইডে ইউজ করা যায়, এই সাইডেও ইউজ করা যায় আবার এই সাইডটাও ইউজ করা যায়, দু সাইডে ইউজ করা যায় বলে এটা খুব ভালো লাগে। তো বাইরে বেরোবো একটু, আজকে লাঞ্চ কীভাবে প্রিপেয়ার করেছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে চাই। তো আমার লাঞ্চের জন্য মাটন কারি রেডি হয়ে গেছে, এই হলো মাটন কারি। আর যেটা করব আজকে, একটা বানাবো কড়াইশুঁটির কচুরি বানাবো ডিনারে, তো ওটাও আমি কিভাবে অ্যারেঞ্জ করছি, কিভাবে প্রিপারেশনটা কিভাবে করছি, মানে একটু অন্যরকম, নর্মাল প্রিপারেশনের থেকে একটু হাটকে, তো ওই কারণেই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো তোমরা দেখে নাও। প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি জিরে, ধনে গুঁড়োটা আমি অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এবার জিরে গুঁড়ো, একটু হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কড়াইশুঁটি, আমার অলমোস্ট হয়ে গেছে। এর মধ্যে আমি একটু হিং দিয়ে দিচ্ছি নামাবার আগে, আর দিয়ে দিচ্ছি একটু ঘি। আমি একবার চেক করে নিচ্ছি, এই যে কড়াইশুঁটি একদম কুক হয়ে গেছে, তো আমি এটা নামিয়ে এবার এটা মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। ভেজে তারপরে শুধু মিক্সিতে পেস্ট বানিয়ে নিয়েছি, কড়াইতে আর আমি আর ওটাকে ফ্রাই করিনি, ফ্রাইটা আগেই আমি করে নিলাম। কড়াইশুঁটির কচুরিটা অ্যাকচুয়ালি নর্মালি প্রত্যেক বছরই আমার মাই পুর তৈরি করার কাজটা আর কি, স্টাফিং যেটা হয়, স্টাফিংটা তো রেডি আমার মাই করে দেয়, কারণ ওটা নেড়ে নেড়ে আমার এই হাতে না খুব ব্যথা একটা, আজকে সকালে তো প্রচণ্ড ব্যথা, সকাল থেকে উঠে দেখছি প্রচণ্ড ব্যথা হয়েছে, তো হাত এমনিও নাড়াতে পারি না। আর সব থেকে বড়ো কথা, আমার আটা মাখতে খুব অসুবিধে হয়, তো রেগুলারই আটাটা ওই দুদিনের তিন দিনের মেখে রাখি, আগে মেড ছিল ওই মেখে দিত, কারণ এখন আর মেড নেই যেহেতু, তো কয়েকদিন এডি মেখে দিয়েছে, তারপরে এডির আর টাইম হয় না, ওই এডি যেহেতু সবজিটা কেটে দেয়, তো ওই জন্য ছেলে এখন আটাটা মেখে দেয়, কারণ ডো মেকার আমার আছে, কিন্তু ওই ডো মেকার প্রত্যেক দিন বার করো, ওটাতে আবার করো, আবার ওটা পরিষ্কার করো, করে ধুয়ে মুছে রাখো, আর অত ধৈর্য থাকে না, তো ওই জন্য ছেলেকে বলি তুই মেখে দে একটু, তো মেখে দেয় আমাকে। তো আজকেও যেটা করেছি কচুরির জন্য, আলাদা করে আলাদা করে আমি ময়দাটা নিচের দিকে নিয়েছি, আর ওপরে একটু আটা মিশিয়ে দিয়েছি অল্প আর কি, 3 ভাগ ময়দা 1 ভাগ আটা, তো মিশিয়ে ছেলেকে দিয়েছি যে এটা মেখে দে। তো ছেলে বলছে তুমি বলেছিলে না মা যে কচুরি বানাবে আজকে, তো আমি বললাম হ্যাঁ কচুরিই তো বানাবো, বললো না কচুরি তো ময়দা দিয়ে হয়, আমি বললাম তুই, আমি তো মানে জাস্ট অবাক হয়ে গেছি, যে আমি বললাম যে তুই জানিস কচুরি ময়দা দিয়ে হয়, কেননা ও তো কিচেনের ধারে কাছে আসে না, তোমরা তো জানো যে আমার কোনো ব্লগেই ওকে তোমরা দেখতে পাও না, তো কিচেনের ধারে কাছে যেহেতু আসে না, তো কি করে জানে আমি জানি না, যাই হোক বললো, শুনে আমার একটু আমি শুনে আমি একটু খুশিই হলাম। আমি বললাম দেখ নিচের দিকে ময়দা আছে, ওটা মিশিয়ে নে ভালো করে,
এই হচ্ছে কথা। তো এইভাবে পুরটা বানালাম, এখন ডোর মধ্যে মানে লেচির মধ্যে দিয়ে ওটা স্টাফিংটা আর কি করবো, তারপরে ভাজবো, ডিনারে একবারে বানিয়ে নেবো। এখন বাইরে বেরোবো ভাবছি, জানি না আজকে আজকে যেহেতু 1 জানুয়ারি, জানি না বিকেলের দিকে দোকানগুলো খোলা থাকবে কিনা, কেন না বাইরে বেরোনো মানে তো দোকানেই যাওয়া, তাই না? টুকিটাকি জিনিস নেবো, দেখবো, এটাই তো। তো আমি বেরোচ্ছি, এখন যাচ্ছি, এটি বেরিয়ে গেছে, আমি এখন যাচ্ছি। আজকে এরকমভাবেই পরলাম মাস্কটা, আর একদম জম পেস করে একদম সব ঢাকা চাপা দিয়ে নিয়েছি, সক্স পরে নিয়েছি, ব্যাস। বড় বড় আছে, বাইরে থেকে ঘুরে চলে এলাম, দোকানে দোকানে একটু ঘুরলাম, মানে বাড়িতে থাকি তো এখন তো বুঝতেই পারছো কোথাও যাওয়া আসা নেই, তো এখানে ওখানে ঘুরে টুকিটাকি জিনিস কেনা এই আর কি। তো নিলাম খাবার জিনিস কিছু নিয়েছি, এই যে ব্যানানা চিপস, পটাটো ফ্রাই, এই যে এটাকে কি বলে জানি না, ছোট ছোট ফ্রেঞ্চ ফ্রাই বলে না পটাটো ফ্রাই, যাই হোক পটাটো চিপস একটা জিনিসটা পেয়েছি এতদিন পরে, এটা অনলাইনে পাওয়া যেত, এখন আর কোথাও পাচ্ছিলাম না। তো এই জিনিসটা চাইনিজ চিলি মশালাটা, যেটা চিলি চিকেনের জন্য একদম আদর্শ, নোরের, অন্য কোম্পানির চিংসের আছে কিন্তু চিংসেরটা আমি ইউজ করি না, আমি নোরেরটাই ইউজ করি, নোরেরটা ভীষণ ভালো। তো এটা একটা পেয়েছি, আর আমার ওই কেকের জন্য একটা পাইনঅ্যাপেল এসেন্সের দরকার ছিল, পাইনঅ্যাপেল এসেন্সটা পেলাম, অনেক খুঁজে পেলাম। বেকারি বিস্কিটস কিছু নিয়েছি, টোস্ট বিস্কিট, তারপরে এই যে টোস্ট, তারপরে কাজু, এগুলো সব নিয়েছি, এগুলো তো রেগুলারের জিনিস নিয়েছি। একটা ঝুমকো, আমার ঝুমকোর ভীষণ শখ, প্রচুর ঝুমকো রয়েছে, পরিও না, যাই হোক একটা নিয়ে নিয়েছি। একটা নেল পালিশ, যেটা আমি ইউজই করি না, এটা দোকানে গেলে তখন মনে হয় একটা নিয়ে নিই, আর আমার লালের দিকে বেশি ঝোঁক, এই যে লালের দিকে বেশি ঝোঁক, এতদিন পরে একটা লাল রেড কালারের মাস্ক পেয়েছি, তো রেড কালারের আর পেলামই নেই, একটাই অপশন ছিল, তো রেড কালারের একটা মাস্ক নিয়েছি, যেগুলো এইগুলো সব দুদিকটাই ইউজ করা যায় যেহেতু, তো ওই কারণেই নিলাম আর কি। আর এই একটা মাস্ক, তো এই দুটো মাস্ক নিয়েছি, এখন বাইরে বেরোলেই প্রত্যেক দিনই মাস্ক নেওয়া হচ্ছে। আরও নিয়েছি, ও এটা নিয়েছি একটা, এটা আমার শেষ হয়ে গেছিলো, ফেয়ার অ্যান্ড ব্রাইট কেয়াশিটের, যেটা আমি বলেছিলাম বাইরে বেরোবার সময় মেকআপ ইউজ করি না, তার পরিবর্তে এটাই ইউজ করি, ফেয়ারনেস ক্রিম। আর নিয়েছি এই যে সুইটস নিয়েছি, ঠাকুরের জন্য আছে, আর নিজেদের জন্য পাটি সাপটা আছে, গোবিন্দভোগ রাইস, আর এখানে আছে, এখানে আছে কমলা লেবু, ব্যাস এই নিয়েছি। আর এখানে নিয়েছি কিছু আরও জিনিস, এই যে যেমন এখানে নিয়েছি গুড় নিয়েছি, পাটালি গুড়, অর্ডিনারি, এটা কি ভেলি গুড় না আখের গুড় কি বলে ওটা একটা নিয়েছি, এরকম গোল গোল দেখো গুড়গুলো কীরকম লাড্ডু মতো আকার সব। তো আমি এসে রেডি হয়ে গেছি, হাত মুখ ধুয়ে চেঞ্জ করে নিয়েছি, আর এই যে নিয়ে চলে এসেছি, এই যে লেচিগুলো আমি বানিয়ে নিয়েছি, এই যে এগুলো বানিয়ে নিয়েছি, স্টাফিংগুলো যেগুলো করবো ওগুলোও বানিয়ে নিয়েছি। তোমরা সবাই জানো, সবাই বাড়িতে বানাও, ও একবার তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি কি করছি না করছি সেগুলোই, যেহেতু স্টাফিংটা আমি একটু অন্যরকমভাবে করেছি সেটা তোমাদেরকে বললাম, এ দেখিয়েওছি, তো এটা তো জানো এই স্টাফিংটা এইভাবে ভরতে হয়, তো এইভাবে আমি স্টাফিং করে নিলাম, তোমায় সব বানিয়ে নিয়ে আমি বানিয়ে নিয়ে আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর ওখানে সব এরি শার্টগুলো আয়রন করেছে, করে ওখানে রেখেছে। তো এখন টাইম হয়েছে 9টা, 9টা বেজে গেছে, আমি কিচেনে চলে এসেছি, ওগুলো বানিয়ে নিয়েছি সব, এই যে সব বানিয়ে নিয়েছি এখানে, এগুলো এখন বেলে বেলে ভাজতে হবে, কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি, আর এর মধ্যে দিয়ে দেবো তেল, আর এখানে নিয়ে নিয়েছি চাকলা, চাকলা বেলনা সব রেডি করে নিয়েছি, এবারে বেলা শুরু করে দেবো। ভাবলাম ফুলবে না হয়তো,
তেলটা বেশি গরম হয়ে গেছে। প্রথমটা তো প্রথমটা একটু এরকম অনেক সময় হয়ে যায়, মানে একটা টাওয়াল দিয়ে নিই, ঠিক আছে? এটা ভালো হয়েছে, প্রথমটা দেখবি ওরকম হয়। বাজে 9:40, লাস্ট এটাই। এই যে সবগুলোই ফুলেছে, সমস্ত অগোছালো হয়ে আছে, বেরিয়েছিলাম তো সব ঘর অগোছালো হয়ে আছে। তো আমি এখন এগুলো কিচেন ক্লিনিং করব, এই গ্যাসে সব তেল তেল হয়ে গেছে, ওগুলোকে ক্লিন করব, করে তারপরে ডিনার হবে, কেননা আর অনেকটা রাত হয়ে গেছে। তারপরে অন্যান্য কাজ, স্যাটারডে কালকে মর্নিং থেকে আবার স্টার্ট হয়ে যাবে, তো কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের মতো গুড নাইট। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে স্যাটারডে, টাইম হয়ে গেছে 9:00, 9:00 বেজে গেছে, মানে অনেক বেলা হয়ে গেছে আমার জন্য অন্তত। তো আজকে আমি এখন চলে যাচ্ছি কিচেনে। অ্যাকচুয়ালি আমাদের ব্রেকফাস্ট আজকে হয়ে গেছে, ব্রেকফাস্টটা হয়ে গেছে, ওই 8:30টার সময় ব্রেকফাস্ট করে নিয়েছি সবাই, সবাই মানে আমি আর এডি। আর এখন যাচ্ছি কিচেনে, আজকে 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 একটা নতুন জিনিস রান্না করব। অ্যাকচুয়ালি নতুন কিছু আইডিয়া, ওটাকে আমি এক্সপেরিমেন্ট করব। আজকে করব একটা রাইস বানাবো, ওটা রাইসটাকেই আর কি একটু অন্যরকমভাবে করব। খিচুড়ি টাইপেরই হবে কিন্তু খিচুড়ি নয়, খিচুড়িতে যেহেতু ডাল লাগে তো আমি ডাল ইউজ করছি না, আর শুধু রাইস আর সবজি এই এগুলো দিয়েই বানাবো। আজকে যেহেতু স্যাটারডে, আজকে ভেজ বানাবো, পিওর ভেজ বানাবো, তো এই কারণে পেঁয়াজ রসুন কিছু অ্যাড করব না, তো এমনি জাস্ট নিরামিষভাবেই বানাবো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি কীভাবে বানাচ্ছি রাইসটা আজকে, আর সাথে কি কি বানাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এক সাইডে রাইসটা বসিয়ে দিয়েছি, গোবিন্দভোগ রাইস আমি বসিয়ে দিয়েছি, আর এখানে পুরনো প্রেশার কুকারটা বসিয়েছি। এটা লং আছে, এটা ভালো দেখা যাবে না। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি একটু ঘি, দিয়ে দিচ্ছি একটু হিং, দিয়ে দিচ্ছি টমেটো আর লঙ্কা, দিয়ে আমি একটু ব্ল্যাক রেজিন, ব্ল্যাক কিশমিশ, হলুদ দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো, একটু সবজি দিয়ে দিচ্ছি, ফুলকপি, কুমড়ো, ওলকপি, শালগম, মূলো, একটু আলু, সিম, নুন, একটু চিনি অ্যাড করে দিচ্ছি, জল। সবজিটা আমার হয়ে গেছে, অলমোস্ট সব কুক হয়ে গেছে, আমি চেক করে নিয়েছি। আমি নেবো গোবিন্দভোগ রাইসটা, আমার হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজিটা। নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ঘি। আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে, এখানে এরকম ভাবে আমি আলু ভেজেছি, পটেটো ফ্রাই করেছি, আর এটা হচ্ছে মটর ডালের বড়া। তো এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ, রান্না আজকে হয়ে গেছে। আজকে আমার যে বড় ট্রাইপডটা, ওটা একটু হাত থেকে, ওটা হাত থেকে পড়ে গিয়ে না ভেঙে গেছে, ওপরে যে এটার মধ্যে ক্যামেরা হোল্ডার যেটা থাকে সেটা হাত থেকে পড়ে ভেঙে গেছে। তো আমি আজকে ছোট ট্রাইপডটা নিয়েই আমি শ্যুট করছি, কেননা আমাদের তো মোটামুটি ব্লগাররা, মেন ব্লগাররা হাতে নিয়েই সবাই শ্যুট করে, কিন্তু আমি পারি না, আমার হাতে ভীষণ ব্যথা হয়ে যায়। সবারই ব্যথা হয়, ক্যামেরা যাদের ক্যামেরা নিয়ে শ্যুট করে প্রচণ্ড ভারী, তাদেরও করতেই হয়, ব্লগার মানেই হাতে নিয়ে শ্যুট করতে হয়। যাই হোক, সেগুলো বাদ দাও। আর রান্না হয়ে গেছে আমার, তো রান্না কি করলাম তোমরা দেখে নিলে। এই এই রান্না করেছি আজকে, গোজামিলের রান্না বলতে পারো। যাই হোক, রান্না হয়ে গেছে, তবে টেস্ট করেছি বলবো না, টেস্ট না করে তোমাদের রিভিউ দিচ্ছি না, টেস্ট করেছি, খুব ভালো হয়েছে। ঘিয়ের একটা ফ্লেভার হয়েছে, হিঙের ফ্লেভার হয়েছে, প্লাস সবজিগুলো যে দিয়েছি তার একটা ফ্লেভার আলাদা, তো খেতে ভালোই হয়েছে। আমি প্রথমবার আজকে এক্সপেরিমেন্ট করলাম। এই ব্লগটা কাল থেকেই আমি শ্যুট করছি, তো আজকের ব্লগটা কন্টিনিউ করছি না। বন্ধুরা, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ যারা এই ব্লগটা দেখছো তারা একটা করে লাইক অবশ্যই দিও, আর পারলে ব্লগটা শেয়ার করো, আর যারা সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।